বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যুক্তিবিদ্যা ক্লাসে তোমাদেরকে অভিনন্দন। আজকে আমরা যুক্তিবিদ্যা প্রথম পত্র থেকে ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। ওয়েলকাম ওয়েলকাম টু অল, তোমাদের সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ মোখলেসুর রহমান, সহকারী অধ্যাপক আর্ম পুলিশ ব্যাটেলিয়ান পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। আমরা প্রথমে দুটি ছবি দেখব, পিকচার অফ প্লেন ল্যান্ডিং। এই ছবিটিতে আমরা দেখছি একটি প্লেন ল্যান্ড করছে, ভূমিতে অবতরণ করছে। নেক্সট আরেকটি ছবিতে পিকচার অফ ল্যান্ডিং হেলিকপ্টার, আমরা একটি হেলিকপ্টারকে ল্যান্ড করতে দেখছি। একজন এয়ার ট্রাফিক হেলিকপ্টারটিকে নিচের দিকে নামার নির্দেশনা দিচ্ছে। এরপর আমরা একটি ভিডিও দেখব, ভিডিও অফ প্লেন ল্যান্ডিং, বিমান অবতরণের একটি ভিডিও আমরা দেখব। তোমরা দেখতে পাচ্ছ বিমান উপর থেকে নিচের দিকে নেমে আসছে। বিমানটি ল্যান্ড করবে ভূমিতে। আমরা দেখলাম বিমানটি অনেক উঁচু থেকে নিচে ল্যান্ডে নেমে আসলো। আমরা একটি বিমানের অবতরণ দেখলাম। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের পাঠ তোমরা মনে মনে হয়তো চিন্তা করেছ, আজকের পাঠ কি হতে পারে। তোমাদের মনের চিন্তার সাথে হয়তো অনেকের মিলে গিয়েছে। আজকে আমরা অবরোহ অনুমান নিয়ে আলোচনা করব। আমরা যে ছবি এবং ভিডিও দেখলাম, সে ছবি এবং ভিডিওগুলোতে আমরা দেখেছি নিচে নামার, অবতরণ করার দৃশ্য। অবরোহ অনুমানও একটি বড় জানা বাক্য থেকে, অর্থাৎ একটি সার্বিক আশ্রয় বাক্য থেকে একটি বিশেষ সিদ্ধান্ত অনুমান করা হয়। আমরা অবরোহ অনুমান কাকে বলে বিষয়টি জানব। অবরোহ অনুমান হলো যে অনুমানে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে আশ্রয় বাক্যের চেয়ে কম বা সমব্যাপক সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। অবরোহ অনুমানে একটি অথবা একাধিক আশ্রয় বাক্য গ্রহণের সুযোগ রয়েছে এবং এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে আশ্রয় বাক্যের সমান ব্যাপক অথবা আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি হয় অবরোহ অনুমান। এই প্রক্রিয়াটি অবরোহ অনুমান। আমরা একটি দৃষ্টান্তের সঙ্গে মিলাব। দৃষ্টান্তে আমরা দেখতে পাচ্ছি আশ্রয় বাক্য, প্রধান আশ্রয় বাক্য, সব মানুষ হয় মরণশীল,
অপ্রধান আশ্রয় বাক্য সব দার্শনিক হয় মানুষ, এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সব দার্শনিক হয় মরণশীল। দৃষ্টান্তে আমরা লক্ষ্য করছি যে প্রধান আশ্রয় বাক্য সব মানুষ মরণশীল, এর থেকে আমরা কম ব্যাপক সব দার্শনিক হয় মরণশীল এই সিদ্ধান্তটি গ্রহণ করেছি। সুতরাং এটি অবরোহ অনুমানের একটি দৃষ্টান্ত। আমরা এই অধ্যায় থেকে যা শিখতে পারব, তোমরা এখান থেকে যা জানতে পারবে, সে বিষয়গুলো, সে শিখন ফলগুলো আমরা দেখে নিব। অবরোহ অনুমানের প্রকারভেদ বর্ণনা করতে পারবে, অমাধ্যম অনুমানের প্রকৃতি ব্যাখ্যা করতে পারবে, আবর্তনের ধারণা, অমাধ্যম অনুমানের একটি প্রকার আবর্তন, সেটির ধারণা, সেটির নিয়মাবলী, প্রকারভেদ এবং বিভিন্ন বাক্যের আবর্তন সম্পর্কে তোমরা জানতে পারবে। অমাধ্যম অনুমানের আরেকটি প্রকারভেদ প্রতিবর্তন, সেটির ধারণা, নিয়মাবলী এবং বিভিন্ন বাক্যের প্রতিবর্তন সম্পর্কেও জানতে পারবে। আবর্তিত প্রতিবর্তন, যেটি অমাধ্যম অনুমানের আরেকটি প্রকারভেদ, তার ধারণা, নিয়মাবলী এবং বিভিন্ন বাক্যের আবর্তন, আবর্তিত প্রতিবর্তন সম্পর্কে জানতে পারবে। মাধ্যম অনুমানের প্রকৃতি ব্যাখ্যা করতে পারবে, এ অধ্যায় থেকে তোমরা মাধ্যম অমাধ্যমের অনুমানের পার্থক্য ও প্রকৃতি ব্যাখ্যা করতে পারবে, সহনুমানের ধারণা, বৈশিষ্ট্য ও প্রকারভেদ সম্পর্কে জানতে পারবে, সহনুমানের গঠন, নিয়মাবলী ও নিয়ম লঙ্ঘনজনিত অনুপত্তি ব্যাখ্যা করতে পারবে, সহনুমান সম্পর্কিত অ্যারিস্টটলের সূত্র বিশ্লেষণ করতে পারবে, প্রাকল্পিক নিরপেক্ষ সহনুমানের ধারণা, নিয়ম ও অনুপত্তি ব্যাখ্যা করতে পারবে, বৈকল্পিক নিরপেক্ষ সহনুমানের ধারণা, নিয়ম ও অনুপত্তি ব্যাখ্যা করতে পারবে, বিকল্প সহনুমানের ধারণা, প্রকারভেদ বর্ণনা করতে পারবে। অনুমানের প্রকারভেদ যদি আমরা দেখি, কাইন্ডস অব ইনফারেন্স, আমরা দেখব অনুমান দুই প্রকার। একটি হলো অবরোহ অনুমান, ডিডাক্টিভ ইনফারেন্স, আরেকটি হলো আরোহ অনুমান, ইন্ডাক্টিভ ইনফারেন্স। অবরোহ অনুমান আবার দুই প্রকার। অবরোহ অনুমানের যদি আমরা প্রকারভেদ করি, তাহলে দেখব অবরোহ অনুমান দুই প্রকার। একটি হলো অমাধ্যম অনুমান, ইমিডিয়েট ইনফারেন্স, আরেকটি হলো মাধ্যম অনুমান, মেডিয়েট ইনফারেন্স। আমরা অমাধ্যম অনুমান কাকে বলে সেটি দেখব। অমাধ্যম অনুমান অবরোহ অনুমানের একটি ভাগ। যে অবরোহ অনুমানে সিদ্ধান্তটা একটি মাত্র আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। অর্থাৎ অবরোহ অনুমানের যে ভাগে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে আমরা একটি সিদ্ধান্তে চলে যাই, সেই অমাধ্যম সেই অবরোহ অনুমানকে আমরা অমাধ্যম অনুমান বলি। যেমন আমরা দৃষ্টান্তে লক্ষ্য করছি, সব বিজ্ঞানী হয় মানুষ, এটি একটি আশ্রয় বাক্য এবং সেখান থেকে আমরা সরাসরি অনিবার্যভাবে একটি সিদ্ধান্তে উপনীত হয়েছি, কিছু মানুষ হয় বিজ্ঞানী। এখানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে, আশ্রয় বাক্যর থেকে কম ব্যাপক একটি সিদ্ধান্ত অনুমিত হয়েছে, এটি অমাধ্যম অবরোহ অনুমানের একটি দৃষ্টান্ত। মাধ্যম অবরোহ অনুমান, যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয় বাক্যের মধ্যে সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্তটা আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে অনুমিত হয় তাকে মাধ্যম অনুমান বলে। আমরা অমাধ্যম অনুমানে বলেছি একটি মাত্র আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্ত অনুমান করা হয় অমাধ্যম অনুমানে, মাধ্যম অনুমানে একাধিক আশ্রয় বাক্য থেকে আশ্রয় বাক্যগুলোর মধ্যে সম্পর্কের ভিত্তিতে
অনিবার্যভাবে যখন আমরা সিদ্ধান্ত অনুমান করি, তখন সেই অনুমানটি, সেই অবরোহ অনুমানটি মাধ্যম অবরোহ অনুমান। দৃষ্টান্ত লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি সব সুগার নাগরিক হয় দেশপ্রেমিক, এটি একটি আশ্রয়বাক্য। ছেলিম হয় সুনাগরিক, এটিও একটি আশ্রয়বাক্য। এই আশ্রয়বাক্য দুটোর সম্পর্কের ভিত্তিতে আমরা একটি সিদ্ধান্তে উপনীত হয়েছি অনিবার্যভাবে, সেটি হলো সেলিম হয় দেশপ্রেমিক। এখানে আশ্রয়বাক্য, প্রধান আশ্রয়বাক্যটি ব্যাপক এবং সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক, সে কারণে এটি অবরোহ অনুমান। এবং একাধিক আশ্রয়বাক্য থেকে আমরা সিদ্ধান্তে এসেছি, তাই এটি মাধ্যম অবরোহ অনুমান। এটি মাধ্যম অনুমান বা মাধ্যম অবরোহ অনুমানের একটি দৃষ্টান্ত। অমাধ্যম অনুমান কি প্রকৃত অনুমান? এ সম্পর্কে যুক্তিবিদদের মধ্যে মতভেদ রয়েছে। কোনো কোনো যুক্তিবিদ যেমন মিল, বেন প্রমুখ যুক্তিবিদের মতে অমাধ্যম অনুমান আদৌ কোনো অনুমান নয়। মিল এ সম্পর্কে বলেছেন, অমাধ্যম অনুমানে সিদ্ধান্তটা কোনো নতুন তথ্যের সন্ধান দেয় না, সিদ্ধান্তটা আশ্রয়বাক্যের ভাষান্তর মাত্র। যথার্থ অনুমানে সিদ্ধান্তে আমরা নতুনত্ব দেখতে পাই, কিন্তু অমাধ্যম অনুমানে সিদ্ধান্তে নতুন তথ্য পাওয়া যায় না বলে মিল এটিকে যথার্থ অনুমান বলেননি। মিল বলেছেন যে সিদ্ধান্তটি আসলে আশ্রয়বাক্যেরই একটি ভাষান্তর। বেন মনে করেন অমাধ্যম অনুমানে কোনো জ্ঞাত তথ্য থেকে নতুন তথ্যের উত্তরণ নেই। আমরা জানি যে আশ্রয়বাক্যে যে তথ্যটা পাওয়া যায় সেটি জানা তথ্য, এবং সিদ্ধান্তে সেখান থেকে আমরা নতুন একটি তথ্যে উপনীত হই বা উত্তরণ ঘটাই। বেনের মতে অমাধ্যম অনুমানে যেহেতু জানা তথ্য থেকে আমরা সিদ্ধান্তে নতুন তথ্যে উপনীত হতে পারি না, সে কারণে অমাধ্যম অনুমান প্রকৃত অনুমান নয়। একটি দৃষ্টান্ত ব্যাখ্যা করে এটি বোঝানো যেতে পারে। সব মানুষ হয় মরণশীল, এ আশ্রয়বাক্য থেকে যদি সিদ্ধান্তে আসা যায় যে কোনো মানুষ নয় অমর, তবে এক্ষেত্রে আশ্রয়বাক্যের পুনরুক্তি হয় মাত্র। অর্থাৎ সব মানুষ হয় মরণশীল, এ আশ্রয়বাক্যে যা বলা হয়েছে কোনো মানুষ নয় অমর, এ সিদ্ধান্তে সেটি পুনরায় উল্লেখ করা হয়েছে বা ব্যক্ত করা হয়েছে। কোনো কোনো যুক্তিবিদ আবার মিল ও বেনের এই মত স্বীকার করে না, তাদের মধ্যে যুক্তিবিদ ওয়েলটন অন্যতম। তাদের মতে অমাধ্যম অনুমানে সিদ্ধান্তটি প্রচ্ছন্নভাবে আশ্রয়বাক্যেই নিহিত থাকে, কাজেই সিদ্ধান্তটি জ্ঞাত তথ্য নয়। তারা বলতে চেয়েছেন সিদ্ধান্ততে আশ্রয়বাক্যতে যে তথ্যটি থাকে সেটি সিদ্ধান্তে নতুন করে, অর্থাৎ আশ্রয়বাক্যে মধ্যে প্রচ্ছন্নভাবে সিদ্ধান্তের কথা থাকলেও সিদ্ধান্তে এসেই সেটি ব্যক্ত করা হয়, সে কারণেই সিদ্ধান্তটি আশ্রয়বাক্যের মতো জানা তথ্য নয়। সেটি সেখানে প্রচ্ছন্ন অবস্থায় থাকে, কিন্তু সিদ্ধান্তে এসে সেটা ব্যক্ত হয়। এখানে অমাধ্যম অনুমানে সিদ্ধান্তে উপনীত হবার যে পদক্ষেপ সেটি সংক্ষিপ্ত, যেহেতু একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তে উপনীত হতে হয়, এটার যাত্রাপথ ছোট, তাই এটি আদৌ কোনো পদক্ষেপ নয় বা নতুনত্বের কোনো পদক্ষেপ নয় এটি বলা যায় না। আমরা মাধ্যম এবং অমাধ্যম অনুমানের
পার্থক্য নির্ণয়ের চেষ্টা করব। অমাধ্যম অনুমান এবং মাধ্যম অনুমান, এই দুটোর মধ্যে আমরা অমাধ্যম অনুমানকে যদি দেখি, তাহলে অমাধ্যম অনুমানের যে সিদ্ধান্ত সেটি একটি মাত্র আশ্রয় বাক্য থেকে অনুমিত হয়, এবং মাধ্যম অনুমানের যে সিদ্ধান্ত সেটি একাধিক আশ্রয় বাক্য থেকে অনুমিত হয়। এটি একটি গুরুত্বপূর্ণ পার্থক্য মাধ্যম এবং অমাধ্যম অনুমানের মধ্যে। আমরা আরও পার্থক্য দেখাতে পারি, যেমন অমাধ্যম অনুমানের একটি যুক্তিতে আশ্রয় বাক্য কিন্তু থাকে একটি, কিন্তু মাধ্যম অনুমানের একটি যুক্তিতে একাধিক আশ্রয় বাক্য দেখা যায়। এটিও একটি পার্থক্য মাধ্যম অমাধ্যম অনুমানের মধ্যে। আবার অমাধ্যম অনুমানকে অনেকে প্রকৃত অনুমান বলে স্বীকার করেন না, কারণ এতে অজানায় উত্তরণ নেই। কিন্তু মাধ্যম অনুমান একটি যথার্থ অনুমান, কারণ এতে জানা থেকে অজানায় উত্তরণের সুযোগ রয়েছে। আমরা অবরোহ অনুমানের ধারণা পেয়েছি, সেই সঙ্গে আরোহ অনুমান সম্পর্কেও সংক্ষিপ্ত একটি ধারণা লাভ করেছি। অমাধ্যম আমরা অনুমানের প্রকারভেদ আলোচনা করেছি। আমরা অনুমানের যে দুটো প্রকারভেদ, অবরোহ এবং আরোহ, সেই অবরোহ অনুমানের আবার প্রকারভেদ করেছি, এবং সেখান থেকে অবরোহ অনুমানের দুটো প্রকারভেদ, মাধ্যম এবং অমাধ্যম অবরোহ অনুমান, সে সম্পর্কে ধারণা অর্জন করেছি। এবং মাধ্যম ও অমাধ্যম অবরোহ অনুমানের মধ্যে পার্থক্য দেখানোর চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবরোহ অনুমান সম্পর্কে আমরা আজকের ক্লাসে মোটামুটি একটা ধারণা অর্জন করলাম। আমি বিশ্বাস করি তোমরা পরবর্তী ক্লাসে এটি আরও বিস্তারিত জানবে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, থ্যাংকস এ লট। তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ক্লাসে ইনশাআল্লাহ।